तारा खोदा पपीना रे दीवाना अल्लाह ओले छाड़ा नबी पावे ना। जोर बोलन सुभान अल्लाह। अल्लाह बोलेन कुराने पाके जे जन पेते चाओ आमाके धरो गिया नबीर दामन खाना रे दीवाना अल्लाह रो ओले छाड़ा नबी पाबे ना। दुनिया चाय खोदा के राजी आमार खोदा चाय नबी के राजे। जोर बोलो সব মানুষ আল্লাহকে রাজি করতে চায় আর আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহকে খুশি করতে চায়। জোরে বল। দুনিয়া চাই খোদা কি রাজি আমার খোদা চাই নবী কে রাজি। এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলে ছাড়া নবী পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা চলুন, একজন গরিব তার বিটির বিবাহ দেবে বাবা জি 500 টাকার জন্য তার বিটির বিবাহ দিতে পারছে না। কত টাকা? 500 টাকা। তো সমস্ত বড় লোকের মানুষের কাছে গেছে, বলে ভাই আমাকে 500 টাকা দিন, আমার বিটির বিবাহ দেবে। কেউ দিয়ে তাকে সাহায্য করেনি। হঠাৎ করে ওই গরিব মানুষের মাথায় খেয়াল আসলো যে একজন আল্লাহর ওলি আছে, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। কে? খাজা মঈনুদ্দিন। এই গরিব মানুষটা এক পা দু পা করে বাবাজি খাজা মঈনুদ্দিনের মাজারে গেছেন। যাওয়ার পরে বাবাজি ইনি দোয়া করেছে, বলে গো আল্লাহ, গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমি খাজা মঈনুদ্দিনের মাজারে এসেছি। ও গো আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি, খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। এ শুনা মানিকিরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই গরিব মানুষটা প্রথম দিন গেলেন বাবা যে 500 টাকা পেল না বাবা, আবার দ্বিতীয় দিন গেছে বেরাদারও, আবার দোয়া করেছে আল্লাহ আমি খাজা মঈনুদ্দিনের কাছে এসেছি গো আল্লাহ, তিনার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। তৃতীয় দিন গেলেন বাবা, 500 টাকার ব্যবস্থা হলো না, 500 টাকার ব্যবস্থা হলো না। তিন দিন আমার গেছি, তিন দিন পর আবার গেছি খাজা মঈনুদ্দিনের দরবার বাকে। যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছি, বলে আল্লাহ গো আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে। খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোরে বলো সুবহানাল্লাহ। একদিন নয়, দুদিন নয়, তিন দিন দোয়া করলেন, কদিন? 500 টাকার ব্যবস্থা হলো না। ওই গরিব মানুষটা কি করেছে, একটা লাঠি নিয়েছে, লাঠি লাওয়ার পরে বাবা খাজা মঈনুদ্দিনের মাজারে বাবাজি একটা নয় দুটো নয় তিনটা লাঠির বাড়ি মেরেছে। তিনটা লাঠির বাড়ি মারার পরে ওই গরিব মানুষটা মাজার থেকে বাবা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে রাস্তাতে একজন আল্লাহ বালা ব্যক্তি, মাথায় আছে বাবা পাগড়ি, মুখে আছে দাড়ি, গায়ে আছে লম্বা জামা। বাবাজি সেই মানুষটা বলছে, এ ফকির ভাই আপনি এত মনটা খারাপ করে কেন? সেই গরিব মানুষটা বলছে, গো আল্লাহ বালা আমি খাজা মঈনুদ্দিনের দরবারে গেছিলাম 500 টাকার জন্য, একদিন নয় দুদিন নয় তিন দিন পর্যন্ত দোয়া করলাম, আমাকে কেউ 500 টাকা দিয়ে ব্যবস্থা করে দিল না। যিনি মাথায় পাগড়ি আল্লাহ বালা ব্যক্তিটা এ বলতেছে, গরিব ভাই আমি তোমাকে নিজের পকেট থেকে 500 টাকা দিছি, 500 টাকা নিয়ে গে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এই বাবাজি সেই গরিব মানুষটা বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, তবে শুনে নিন শুনে নিন, আমি জানিতে চাই, তবে আপনার পরিচয়টা জানতে চাই, আপনার পরিচয়টা জানতে
চাই একবার বলুন, কিন্তু বাবা যিনি আছে মাথায় পাগড়ি মুখে আছে দাড়ি, তিনি বলতেছে এ গরিব ভাই আমার পরিচয় নেওয়া তোমার কোনো প্রয়োজন নাই, তুমি 500 টাকা নেওয়ার জন্য এসেছো 500 টাকা নিয়ে নাও। গরিব মানুষটা বলছে গো আল্লাহ বালা, আপনি যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবেন আমি ততক্ষণ 500 টাকা হাতে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মালিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলা বলার পরে বলছে এ গরিব ভাই তুমি গেছিলে খাজা মঈনুদ্দিনের কাছে, তুমি ইনার ও শিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ইনি বলতেছে এ গরিব শোনো, আমি হলাম খাজা মঈনুদ্দিন। জোরে বল। গরিব মানুষটা বলছেন হুজুর গো আমার তো বিশ্বাস হলো না, বিশ্বাস হলো না। খাজা মঈনুদ্দিন বলতেছে এই গরিব তুমি বিশ্বাস করতে পারো না, তুমি মাজারে একটা নয় দুটো নয় তিনটা লাঠির দাগ মেরেছো, তিনটা লাঠি বাড়ি দিয়েছো। এ গরিব ভাই দেখো আমার পিঠে তিনটা লাঠিরও দাগ বসেছে, তিনটা লাঠির বাবাজির দাগও বসেছে। বাবাজি মুসলমান, ইনি বলতেছে হুজুর আপনি তো সে খাজা মঈনুদ্দিন। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে বাবাজি, যারা বলে আল্লাহর ওলির মাজারে গেলে লাভ নাই, যারা বলে আল্লাহর ওলির মাজারে চাদর চড়ানো যায় নাই, যারা বলে আল্লাহর ওলির মাজারে গিয়ে ধূপকাঠি জ্বালা যায় নাই, সেই ভাইকে বলবো বাপের বেটা বাপ যদি হয় চলে এসো কোরআন থেকে প্রমাণ দাও। এরা বলে যে মৌলভী সাহেব আপনি কোরআন থেকে প্রমাণ দিন, পীর শব্দ আছে কিনা। আম্মু বলবে কোরআন শরীফে পীর শব্দ নাই, কোরআন শরীফে আপনার পীরের মতলব হচ্ছে মুর্শিদ, কোরআন শরীফে মুর্শিদ কথা লেখা আছে, আর মুর্শিদ মানেই হলো পীর। জোরে বলো, মুর্শিদ মানে পীর। তাইলে বেরাদার ইসলাম মুয়াদ্দাসা মানিক রাম, এরা কোরআন সার্চ করে দেখলো পীরের কথা পেলো না, কোরআন সার্চ করে দেখলো নবীদের ক্যামের কথা পেলো না, কোরআন সার্চ করে দেখলো দুরুদ পড়ার কথা পেলো না। কিন্তু বেরাদার ইসলাম, আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামাল যদি প্রমাণ নিতে চায় তো আসুক, প্রমাণ দেব জি কোরআন থেকে। বাবা যে মুসলমান, এরা ভাবে যে সুন্নি মুলবিরা কিছুই জানে না, জি সুন্নি মুলবিরা কিছুই জানে না। কিন্তু বেরাদের ইসলাম মুয়াদ্দাস সামানিক রাম, আল্লাহর ওলি যদি জীবিত না থাকে বাবাজি, তে খাজা মঈনুদ্দিন বাবাজি নিজেই 500 টাকা গরিব মানুষটাকে দিয়ে দিলেন। তাহলে বাবাজি একটা কথা বলি, আচ্ছা বলুন তো মর্দা ব্যক্তির গলাতে কি ফুল ছড়ানো হয়? মর্দা ব্যক্তি, একজন কোন মানুষ মরে গেছে, আমি তার গলাতে ফুল ছড়াবো, ছড়ানো হবে? বাবাজি মুসলমান, তা আসুন আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে আমরা মাজারে ফুল চড়াই এই কারণে যে আল্লাহর ওলিরা জীবিত আছে। জোরে বলো, আল্লাহর ওলিরা জীবিত আছে, তাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা, তার জন্য আমরা সুন্নিরা মাজারে চাদরও চড়াই, মাজারে গলা ফুলও দিই, মাজারে মালাও দিই, মাজারে গিয়ে আপনার ধূপকাঠি করি, মাজারে গিয়ে বাবাজি সেই ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আমরা তো বলি না, বলে খাজা মঈনুদ্দিন আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে কিছু দেন, এই কথা আমরা সুন্নি মুলবিরা বলে না, সুন্নি জামাতেরা বলে না। বাবা যে আমরা চাই, বলে আল্লাহ খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ ইনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকা ব্যবস্থা করে দাও, আমরা তিনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা চেয়ে নিই। জোরে বলুন, তাহলে বলুন বাবা যে মুসলমান, এই আল্লাহর ওলি যারা জীবিত আছে না নাই, আছে কি নাই? দলিল পাওয়া গেল। বাবা যে মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার কথা চলুন বেরাদার, আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বাবা যে মূর্তিওয়ালা 100 বছর ধরে মূর্তি পূজা করেছে, কত বছর? 100 বছর ধরে মূর্তি পূজা করেছে। মূর্তি পূজা করার পরে বাবাজি খাজা মঈনুদ্দিন বলতেছে এই ইহুদি, তুমি যে এই মূর্তির 100 বছর ধরে পূজা করছো, আচ্ছা এই গরুর মূর্তি থেকে তুমি দুধ বের করে দেখাও দিনি। এ বলছে যাই, এই কখনো হয়? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে বলো ইহুদি তবে শুনে নাও, তুমি যে গরির মূর্তির পূজা 100 বছর ধরে করেছো, তুমি দুধ বের করতে পারো না পারো না, আমি তে মূর্তির পূজা একদিনও করিনি, আমি এখনি দুধ বের করে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও খাজা মঈনুদ্দিন বলতে
मूर्तिर गोर थेके जान दूत बेरिए जाए जोर बोलुन मूर्ति वाला बोलते खाजा मईनुद्दीन मूर्तिर पूजा एक बच्चर धरे करेछि भूल काज करेछि ना 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 रो तबे आपनी चार इबादत करें गो खाजा मईनुद्दीन आमिओ तार इबादत करते चाई संगे संगे वो यहूदी के पलमा पड़े मुसलमान बन गए दिलें जोर बोलो सुभान अल्लाह तले बाबा जी मुसलमान आसुन अल्लाह ओलीरा जीवित आछे अल्लाह ओलीदेर अल्लाह पावर दान कर কে বলছেন আল্লাহর ওলিদের পাওয়ার কে দান করেছেন কে আল্লাহ দান করেছেন চলুন বাবা যে আমার খাজা খাজা মইনুদ্দিন থেকে কিছু শুনলেন একটা ছোট করে আমার গাউসুল আজাম যিনি হচ্ছে বাবাজি সমস্ত ওলিদের নেতা জোরে বলুন সমস্ত ওলিদের নেতা হচ্ছে আমার গাউসুল আজাম আর সমস্ত নবীদের নেতা হচ্ছে আমার আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন বাবা যে আসো এই খাজা মইনুদ্দিনের তো ঘটনা শুনলেন এবার আমার আব্দুল কাদের জিলানী শুনুন কি বলছে দেখো উম্মুল খায়র ফাতিমা বলছে বলে বেটা আব্দুল কাদির এক কাজ করে বেটা তোমাকে বাগদাদে যেতে হবে পড়তে তো তুমি ইরাকে যাও যাওয়ার পরে ওই ইরাক থেকে একদল কাফিলারা যাবে বাগদাদে তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দেব আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বাবাজি বাড়িয়ে গেছেন বাড়িয়ে যাওয়ার পরে আমার গাউসুল আজম কে বাবা খুব খিদা লেগেছে বাচ্চা 8 বছরের বাচ্চা কত বছরের आठ बच्चों रे बच्चा ते खीदा लगे चे खीदा लगार परे बाबा जे इन्हीं ऐसे बोल चेन एक तो दुकानेर पासे दाढ़ी आ चे बाजारे ढूँके चे अमर गौसुला जम चे दुकानदार तुम्हार दुकाने डीम आ चे डीम भाजा आ चे बिरानी आ चे पुलाव आ चे एक काज करो आमा के कुछ खेते देवा दुकानदार बोल चे बोले तुम्हार का जो पैसा आ चे আমার আব্দুল কাদের জিলানী বলছে পয়সা তো নাই তো পয়সাও নাই তো খাবারও নাই আল্লাহ বলছে দোকানদার আমার ওলিকে অপমান করা দাঁড়া আমার গাউসুল আজম 8 বছরের বাচ্চা দোকানদার কে যাই শুনো তোমার ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব জোরে বলুন কি থেকে ভাজা ডিম থেকে বাবা জি আমরা যখন মুরগির বাচ্চা যখন তৈরি করতে যাই মুরগির পেছনে বাবা জি ডিম রাখি না ডিম রেখে তার পেটে ডিম রেখে দিয়ে বাবা কিছুক্ষণ কিছুদিন পর বা এক মাস কি দু মাস পরে বাবা যে বাচ্চা তৈরি হয় কিন্তু আমার গাউসুল আজম বলছে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব জোরে বলো কি থেকে ভাজা ডিম থেকে দোকানদার আশ্চর্য যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বলে এই বাচ্চা ছেলে শোনো তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তা আমিও তোমাকে বলে দিলাম আমার দোকানে যত খাবার আছে সব ফ্রি করে দেব জোরে বলো বাবা জি আমার গাউসুল আজম ভাজা ডিমটাকে বাবা হাতে নিয়েছে হাতে নেওয়ার পরে ওই ডিমটাকে আপনার হাতে নিয়েছে আর আমার গাউসুল আজম বলতেছে কুম বিইজনিল্লাহ ওগো আল্লাহ আপনার হুকুমে এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যাও যামুনি বাবা বলা বলা অমনি বাবা জি ভাজা ডিম থেকে মুরগি বাচ্চা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই দোকানদার বলছে ছেলেটা তুমি কে তিনি বলতেছে দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল অধিকার ফুল
নবীর বাগানের ফুল বলে নাম কি বলে গাউসুল আজম বলে তাই নাকি বলে আমি একজন হলাম আল্লাহর ওলি আমার মায়ের গর্ভে থেকে এক নয় দুই নয় 18 পারা কুরআন শরীফ মুখস্থ করেছি আমি হলাম সেই খাজা মইন আমি হলাম সেই গাউসুল আজম জোরে বলুন সুবহানাল্লাহ আইলি পাওয়ার কে দান করেছেন কে গো আল্লাহ দান করেছেন আচ্ছা বলুন তো আজ আমাদের ঘরের মা বোনদের যখন সন্তান হয় এই সন্তান কি বিসমিল্লাহ বলতে পারে জি আজকে বাবা যে সূরা ফাতিহা আপনার প্রতিযোগিতা হয়েছিল হয়েছিল তো যারা শিখেছে তারা বলতে পেরেছে যারা শিখেনি তারা বাবা যে ওই এডিং বিডিং করে দেয় আপনার পড়ে দেয় শেষ করে দিল তো বেরাদার ইসলাম আজ যদি ওই বাচ্চাদেরকে মসজিদে যদি পড়াতো তার বাপ মায়ের কত আনন্দ হতো যে আমার বেটা স্টেজে সূরা ফাতিহা পড়ছে কত আনন্দিত হতো হতো না হতো না তো বাবা যে মুসলমান তোমার গাউসুল আজাম মাহবুবে সুবহানি তিনি মায়ের গর্ভে থেকে 18 পারা কুরআন শরীফ মুখস্থ করেছেন বেরাদার ইসলাম আর আমাদের ঘরের মা বোনেদের গর্ভে থেকে সন্তান হলে বিসমিল্লাহ পর্যন্ত বলতে পারে না কিভাবে পেশাব করতে হয় তাই জানে না কিন্তু আমার গাউসুল আজাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই বলতেছে যে আমার ওলি যদি দেখতে হয় গাউসুল আজামকে দেখো আমার আল্লাহ বলতেছে ওলি যদি দেখতে হয় গাউসুল আজামকে দেখো ওলি যদি দেখতে হয় খাজা মঈনুদ্দিনকে দেখো ওলি যদি দেখতে হয় সরকারি আলা হযরতকে দেখো জোরে বলো আসুন বাবা জি মুসলমান আমরা হচ্ছে কি আমরা হলো নবীকে মহব্বত করনে বলা নাকি বলছেন একবার দূর বলো আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদিন মোহাম্মদ হরদম জবান সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে চলুন বাবা কালকে খাতুনে জান্নাত কি করেছিলেন বাবা যে জাতা পিছে পিছে বাবা আটা পিছে পিছে বাবা যে খাতুনে জান্নাতের হাতে বাবা ফুসা পড়ে গেছে স্বামীকে বলছে স্বামী গো হাতে ফুসা পড়ে গেছে গো স্বামী তবে আপনি বলুন না কি করলে ভালো হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চোখ আমার বিবি তোমার আব্বা জানার কাছে অনেক গোলাম আছে বাঁধি আছে আপনি তাড়াতাড়ি করে যান যাবার পরে একটা বাঁধি এসো জোরে বলুন খাতুনে জান্নাত বলতেছে স্বামী গো তাহলে আমার আব্বার কাছে কি একটা বাঁধে নিয়ে আসবো হযরত আলী বলছে যাও 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 একটা বাঁধে নিয়ে এসো এ বাবা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দু পা করে বাবাজি আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবাজি আসলেন আসার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বার দিকে তাকাতেছেন সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা হাদিসের কোরআনের বাণী শোনাতেছেন বেরাদার খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা জানো আপনার সঙ্গে পার্সোনা কিছু কথা আছে গো আব্বা আপনি এদিকে আসলে খুবই ভালো হতো আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও আমি সন্ধ্যাবেলাতে তোমার বাড়িতে এসে কথাটা শুনবো বাবা খাতুনে জান্নাত বাড়িতে চলে গেলেন আমার নবীজি এক পা দু পা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন যাওয়ার পরে বলছে বিটি ফাতেমা বলো মা তুমি আমার কাছে কেন গেছিলে বলো যখন বাবা এই কথা বলাও বলার পরে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা বলো নাও কিসের জন্য তুমি এসেছিলে বলো তখন বলছে আব্বা জান আমার হাতটা দেখুন গো আব্বা আমার জাতা পিছে পিছে আমার হাতটা লাল হয়ে গেছে আমার হাতে ফোসাটা পড়ে গেছে গো আব্বা জান তবে আব্বা গো আপনার কাছে একটা গোলাম নেওয়ার জন্যে
आज के अपनार बारे ते गे चिलाम अमन नबी जी बोलचे बीटी फातेमा तुम्हें सुने ना हो माँ आमी तुम्हाँ के गोलाम दीते पारबो ना नबी बोलचे बीटी फातेमा আমি তোমাকে গোলাম দিতে পারবো না মা আজ যদি তোমাকে গোলাম দিই তা আমার প্রত্যেকটা উম্মতেরা তার বিটির যখন বিবাহ দিবে সব শ্বশুর তার বিটির বাপেদেরকে একটা করে তাদেরকে গোলাম দেওয়াতে লাগবে তার জন্য বিটি আমি তার জন্য দিতে পারবো না এই কারণের জন্য তো বিটি গো আমি তোমাকে একটা তসবি দেব এ মা বোনেরা ভালো করে একটু শুনেন নমাজ রোজা পড়েন আর এই তসবিহটা পড়েন আমার আল্লাহ পাক বলতেছে এই আমলটা যে করবে তার কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করে জোরে বলো সুবহানাল্লাহ তো নবী আমার বলতেছে বলে বিটি ফাতেমা তোমাকে গোলাম দিতে পারবো না তোমাকে একটা তসবিহ দিব সে তসবিহটার নাম হচ্ছে ফাতেমায়ে তসবিহ জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তসবিহ ফাতেমায়ে তসবিহ বাবাজি মুসলমান এ ফাতেমায়ে তাসবিহ তো খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহ একটু বলে দিন জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা আপনারা কি শুনতে চান ফাতেমায়ে তাসবিহ জি আচ্ছা চলুন এই মা বোনদেরকে বলি যারা নামাজ পড়েন যারা নামাজ পড়েননি তাদেরকেও বলি যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মেলাতে ঠেলা খেন না মাথার চুল কোনো ছোড়াকে দেখায়েন না ঠিক কিনা আমার নবী বলছেন কোনো মেয়ে যদি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখায় আমার নবী বলছে ওই মেয়েটা যখন মারা যাবে যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখিয়েছে ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে সুবহানাল্লাহ বেশক এবং মাথার চুল অনেক মেয়েকে দেখা যায় বাবজি এগুলা কোনো মানে মোলবিরা বক্তব্যে দেয় ঠিক কিন্তু বাবাজি কোনো মেয়ে বাবাজি এরকম ভাবে আপনার কেউ চললো না কোন মা যদি মাথার চুল কোন পুরুষকে দেখায় তো আমার নবীজি বলতেছেন ওই মেয়েটাকে জাহান্নামে একটা গাছ থাকবে ওই গাছে চুলগুলোকে বেঁধে দিয়ে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাবাজি মুসলমান ভাই একটা কথাই আপনাদেরকে বলি যে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি বাপ যদি হতে হয় তো নবীকে মহব্বত করে হন জোরে বলো সুবহানাল্লাহ মা বোনদেরকে বলি যদি আপনারা নারী হতে চান তো খাতুনে জান্নাতের মতো নারী হন একটা কথা আপনাদেরকে বলি বাবাজি মুসলমান যারা পর্দা করে চলে আল্লাহ পাক বলতেছেন যারা পর্দা করে চলে আমার আল্লাহ বলছেন ওই মেয়ের বাপ মাকে আমি জান্নাতে দাখিল করব জোরে বলুন সুবহানাল্লাহ বেশক কোথায় দাখিল করবে জান্নাতে দাখিল করবে এবার একটা কথা বলি আপনি দোকানে গেছেন দোকানে যাওয়ার পরে একটা বয়মে বাবাজি ক্যারি মুরাতে একটা চকলেট আছে আর একটা বয়মে বাবাজি খোলা চকলেট তো কোন চকলেটটা নেবেন জি মুরানোটা ক্যাতে যেটা মুরানো আছে সেই চকলেটটা আপনি নেবেন আর খোলাটা কেন নেবেন না হয়তো মনে হবে যে মাছি বসেছে বা কোনো মচা বসেছে বা কোনো ধুলা মাটি আছে বসেছে তার জন্য আমরা নেই না যে মেয়েরা পর্দা করে হিজাব পরে বোরখা পরে বাবাজি ওই মেয়েরা হচ্ছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যায় আল্লাহ পাক বলতেছেন ওই মেয়েকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেওয়া হবে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী বাবাজি মুসলমান তা আসুন তে খাতুনে জান্নাত বলতে চা আব্বা জান আমাকে তসবিহটা বলুন আমার নবীজি বলছে বেটি ফাতেমা গো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মা ওগো মা তবে শুনে নাও পাঁচ ওয়াক্ত নামাজে এ ফাতেমায়ে তসবিহটা পড়বে মা তোমার কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করবে তোমার গোলামের কোনো প্রয়োজন নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের নবীজি বলতেছে এই বেটি ফাতেমা তবে শুনে নাও ফাতেমা তাসবিহ তাকে বলা হয় বাবা যে মুসলমান ভাইরা ফাতেমা তাসবিহ একই বলা হয় সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার ভালো করে মনে রাখেন এই মা বোনেরা যদি মোবাইল থেকে রেকর্ডিং করেন এই তাসবিহটা পাঁচ ওয়াক্ত নামাজে
আমল করবেন আপনি যে সমস্ত সংসারের কাজগুলো করেন মা যদি এই আমলটা করে থাকেন আপনার সংসারে কাজ করতে কোনো বাধা লাগবে না আপনাকে কোনো কষ্ট হবে না আপনাকে আপনার কিনা জীবন আপনার কষ্ট হবে না আল্লাহ বলে যেই বান্দি এই আমলটা করে সমস্ত কাজে আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করে জোরে বলো তসবিহটা কি বললাম আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এই তিনটাকে মিলিয়ে বাবাজি মোট 100 বার হয়েছে তাহলে 100 বার করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি এই তসবিহটা পাঠ করা যায় তো এই বান্দির দোয়া আল্লাহ কবুল করবে কিনা বলেন করবে না করবে না ইনশাআল্লাহ করবে তাই বলতে চাই যে ফাতেমায়ে তাসবিহ একই বলা হয় যে ফাতেমায়ে তাসবিহ আমল করেছে আল্লাহ পাক বলতেছে তাকে আমি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতেও জায়গা দেব জানো সুবহানাল্লাহ একবার দুরূপ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চল বাবাজি এবারে খাতুনে জান্নাতকে যখন বাবা তসবিহটা বলে দিলেন আমার নবীজি এক পা দু পা করে বাড়িতে এসেছেন আসার পর এরকম ভাবে আপনার দিন যায় এরকম ভাবে বাবাজি রাত যায় বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতের বাবাজি গর্বে চলে এসেছে আর কাছে ইমাম হুসাইন যে কারবালাতে শহীদ হবে জোরে বলো সুবহানাল্লাহ গর্বে এসেছে তিনি জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে বাবজি এদিকে খাতুনে জান্নাত ইমাম হুসাইনকে নিয়ে বসে আছে আমার নাবি শুনেছে যে আমার নাবাসায় রসুল হয়েছে এক পা দু পা করে বাবা যে আসছেন আস্তে আস্তে বলছে বিটি ও বিটি ফাতেমা এই ছেলের কি নাম রেখেছো খাতুনে জান্নাত বলতেছেন বলো গো আব্বা জান এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন আমার নাবিজি আবার আপনার একটু আগিয়ে গেছেন হযরত আলী কি বলতেছে বলো গো আমার আলী এই সন্তানে তুমি নাম রেখেছো নাকি বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কি রাম বাবা হযরত আলী বলতেছেন বলো গো দয়া নবীজি নবীজি গো এই সন্তানের যিনি হবে নানা তিনি তো নাম রাখবে আমার নবীজি বলতেছে বলো গো আমার নবীজি তবে শুনেন শুনেন আপনি তো এই সন্তানের নাম রাখবে আমার তো নবীজি বলছে ও বিটি ফাতেমা ও গো আমার আলী এই সন্তানের নাম তুমিও রাখবে না এই সন্তানের নাম আমিও রাখবো না এই সন্তানের নাম আলীও রাখবে না এই সন্তানের নাম রাখবেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ কে নাম রাখবে আল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছো গো আমার জিবরিল জান্নাতি দুটি নাম নিয়ে যাও হযরত হারুন আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল একটার নাম সাব্বির আর একটা ছোট সিন্দে বাবা বড় সিন্দে সাব্বির বাবা জি দুটি নাম কে নেওয়া হলো নেওয়ার পরে বাবা জি আমার নবী কে বললো গো আমার হাবিব আল্লাহ আপনি এই নাম গুলো রেখে দিন জোরে বলুন সুবহানাল্লাহ ওই নাম গুলোকে বাবা আরবিতে আপনার টেনশন শুরু করলেন করার পরে বাবা নাম বেরিয়ে আসলেন হযরতে ইমাম হুসাইন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন মানে হচ্ছে কি জানেন বাংলাতে হচ্ছে বাবাজি ভালোরও ভালো জোরে বলুন ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন ভালোরও ভালো জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান নাম যখন রাখা হলো রাখার পরে বাবাজি আমার নবীজি কি করছে ইমামে হোসেনকে নিয়ে আদর করছেন সহা করছেন সহা করতে 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 বাবা যে আজকাই বাবা আমার নাবিজি চোখের পানি ঝরঝর করে ফেলতে শুরু করেছে খাতুনে জান্নাত ঘর থেকে দেখছে বলে আল্লাহ আমার আব্বা ইমাম হোসেনকে নিয়ে আদর সহা করছিল গো আল্লাহ কিন্তু আমার আব্বা যেন হঠাৎ করে কান্না করতে লাগলো কেন
মা ফাতেমা এক পা দু পা করে এসেছেন। আসার পরে বলতেছেন, বলে আব্বা জান, আপনি তো আদর সোহাগ করছিলেন গো আব্বা, আপনার চোখে পানি হঠাৎ। আমার নবী জীবন্ত চেন বলে, বিটি ফাতেমা তবে শুনে নাও, শুনে নাও গো মাও, তোমাকে এই কথা বলা যাবে না মাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা জান, কেন আপনি বলতে পারবেন না গো আব্বা? ও গো আব্বা, আপনি যত কুল না বলবেন আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, বলে বিটি ফাতেমা তবে শুনে না, শুনে নাও, আমি তোমাকে যে কথাগুলো বলছিলাম গো বিটি, আমি কেন হঠাৎ করে কান্না করতে লাগলাম তুমি কি জানো? বিটি বলে, আব্বা আমি তো জানি না, তার জন্য আপনাকে জিজ্ঞাসা করি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, বিটি ফাতেমা, ইমামে হোসাইনকে নিয়ে যখন আমি আদর সোহাগ করছিলাম, ও গো আমার আব্বা, ও গো আমার বিটি, তবে শুনে নাও, শুনে নাও, আমাকে জিবিরি আমির বলতে জগ নবীজি, আপনি ইমাম হোসাইনের গালে চুম্বন না দিয়ে, কপালে চুম্বন না দিয়ে, ও গো নবীজি, ইমাম হোসাইনের গর্দানে চুম্বনটা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ, ও নবী গো, আপনি ইমাম হোসাইনের গলাতে চুম্বনটা দেন। আমার খাতুনে জান্না বলছে, আব্বা জান, কেন গলাতে চুম্বন দিতে বললেন? আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, তবে শুনে না, শুনে নাও, আমার ইমাম হোসাইনকে গলাতে চুম্বন দিতে বলেছে এই কারণে, ইমাম হোসাইনের যখন 56 বৎসর 5 মাস হয়ে যাবে মাও, ইমামে হোসাইন কারবালাতে যাবে, জহি আপনার কিনা, ইমামে হোসাইন কারবালাতে যাবে শহীদ হওয়ার জন্য। বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনা মানিকেরাও, আমার নবীজি বলছে, এ বিটি ফাতেমা, এ বিটি ফাতেমা, ইমাম হোসাইন কারবালাতে শহীদ হতে যাবে মাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান, আব্বা জান, কেন শহীদ হতে যাবে গো আব্বা? আমার নবীজি বলছে, এ বিটি কারবালাতে শহীদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন যদি কারবালাতে যুদ্ধ করার নিয়াত যদি বাড়াতেন, তে ইমাম হোসাইনের সঙ্গে কেউ যুদ্ধ করে পারতেন? জি, ইসলামকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে। জোরে বলো। আর যারা ইমাম হোসাইনকে কারবালাতে শহীদ করেছিল, এরা বাবা কোন ধর্মের মানুষ ছিল না, এরা ছিল বাবা যে এক ধরনের মুসলমান, এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। কি মুসলমান? এজিদি মুসলমান। জি, এজিদি মুসলমান যারা, এরাও আল্লাহকে মানত, নামাজও পড়তো, রোজাও করতো, কিন্তু আহলে বায়াতকে মহাব্বত করতো না, আহলে বায়াতের প্রতি দুরুদ পড়তো না, আহলে বায়াতের প্রতি ক্যাম করতো না, আহলে বায়াতের প্রতি ভালোবাসা ছিল না, আহলে বায়াতের প্রতি বাবা জি তাদের হিংসা আর হিংসা, তেমার লাহা বলতেছে ইয়ারা হলো এজিদি মুসলমান। যারা হোসাইনি মুসলমান, তারা নাবীকে মহাব্বত করবে, তারা নাবীর প্রতি দুরুদ পড়বে, তারা নাবীর প্রতি সালাম করবে, তারা নাবীদের জশনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করবে, ইয়ারা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান, আমি তো কাল বলেছিলাম আজও বলি, যে হোসাইনি মুসলমান হবেন না ইজিদি মুসলমান হবেন? জোরে বলবেন না কি গো? দেশের ইমাম বলে কি হাত উঠবে না? জি, আমার নসিব তে এতই বাবা যে খারাপ বুঝতে পারলে, এই প্রায় 12 রবিউল আউয়াল থেকে এত যে প্রোগ্রাম করলাম, আমার নসিবটা এতই খারাপ হলো বাবাজি, এ দেখেন আজকের দিন আর কালকের দিনে বাবাজি এই এই অল্প লোককে ওয়াচ করেছি। আমার ইউটিউবের মধ্যে যাবেন, হাজার হাজার মানুষ দেখতে পাবেন। জি, হাজার হাজার মানুষ দেখতে পাবেন। আজকে আমাদের ভাত পাড়াতে 4টে মুসল্লি, 4টে লোক, আর 4টে আমার মা বোনেরা শুধু বসে বসে শুনছে নাকি বুঝছেন? জি মুসলমান আসুন, আর কিছুক্ষণ পরে বাংলাদেশের বক্তা বাবা আসবে। বাংলাদেশের বক্তা এসে যদি আপনার পৌঁছে যায়, তো মানুষ দেখে তো আগে উঠে ফেলে যাবে, ঠিক কিনা?
এক মলিবে ওয়াজ ওয়াজ করছে আপনার চোখ বুঝা বুঝা ওয়াজ করতে করতে দুই ঘন্টা পর চোখ খুলেছে দেখছি ভাবে একজন ব্যক্তি বসে বলে আমার ওয়াজ যদি বোঝে তো তুই বুঝেছিস বলে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য আমি বসে নাই আপনি যে চারটাতে বসে ওয়াজ করছেন ওই চারটা লেবার জন্য বসে আছি চিন্তা করেছে বাবা যে মুসলমান এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে আব্বা গো আমি একবার কারবালার ময়দান দেখতে চাই জোরে বলুন খাতুনে জান্নাত বলছে আব্বা আমি কারবালা ময়দান দেখতে চাই আমার নবী যে বলতেছেন বলে বিটি ফাতেমা তোমাকে কারবালার ময়দান এখন দেখাবো না মা তোমাকে কারবালার ময়দান এখন দেখাবো না এ বাবাজি খাতুনে জান্নাত বলছে আব্বা যাও আপনাকে এখনই কারবালা ময়দান দেখাতে হবে আমার নবী যে বলছো বিটি ফাতেমা এখান থেকে নিয়ে কারবালা 300 থেকে 350 মাইল দূর ওগো বিটি ফাতেমা ওগো বিটি ফাতেমা এখন তোমাকে কারবালা দেখাবো না খাতুনে জান্নাত বলতেছে মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি দুই টুকরা করতে পারে আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ তৈরি করতে পারে আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বা কেন কারবালার ময়দান দেখাতে পারবে না ওগো আব্বা জান আপনাকে এখনই কারবালা দেখাতে হবে আমার নবী জি চিৎকার মেরে বলতেছে কারবালা রে কোথায় যাচ্ছিস একবার কথা বল বাবা কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নবী জি আপনার পা মোবারকে আমরা কুরবান হয়ে যাব ওগো নবী জি বলুন আমার নবী জি বলছে কারবালা তোমাকে এক নজর আমার বিটি ফাতেমা দেখতে চায় এই কারবালা শুনে নাও তোমাকে দেখতে চাই ইমাম হাসান তোমাকে দেখতে চাই ইমাম হোসাইন তোমাকে দেখতে চাই হযরতে আলী এ কারবালা আমি তোমাকে দেখতে চাই কারবালা বলছো গো নবীজি আপনাকে মহব্বত করনে ওয়ালা আমার নবী যে বলছে কারবালা আমার সম্মুখে হাজির হয়ে যাও বাবা আমার নবীজি যেমনই বলাও কারবালার ময়দান জানো আমার নবীজির সম্মুখে বাবা হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ নারায়ণ আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ দীন ইসলাম জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মাজান সামানি কেরামাও কারবালার ময়দান যেমন বাবাজি হাজির হয়ে গেছে আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই দেখো কারবালা যেখানে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে এ বিটি ফাতেমা গো ও বিটি ফাতেমা এটাই হলো কারবালা খাতুনে জান্নাত চোখের পানি পেলায় বলছে আব্বা জানো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা আপনি আমাকে বলুন নাও আমার নবীজি বলছে বিটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও আমার নবীজি জিবরিল আমিনকে বলে জিবরিল তাড়াতাড়ি হাজির হও যেখানে ইমাম হোসাইন কারবালাতে শহীদ হয়ে থাকবে ওগো আমার জিবরিল ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি জিবরিল আমিন এক মুষ্ট মাটি নিয়ে আসলেন আমার নবীজি ওই মাটিগুলোকে নিয়ে কান্না করতেছেন খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন কান্না করছেন কেন আমার নবীজি বলছে বিটি ফাতেমা যখন ইমাম হোসাইনের আপনার কিনা 56 বছর 5 মাস হয়ে যাবে এই বিটি ফাতেমা কারবালায় শহীদ হয়ে যাবে মাও আরে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে এই বিটি ফাতেমা তার জন্য কান্না করি ও গো বিটি ফাতেমা মাটি গুলো আমি কাকে দেব কাকে দেব কাকে দেব আমার খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনি আমাকে মাটি গেলে দিন আমার নবীজি বলছে এ বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারবে না মাও খাতুনে জান্নাত বলছে আব্বা গো তাহলে ইমাম হাসান কে দেন বলো গো আমার বিটি ফাতেমা ইমাম হাসানও মাটির অধিকার হতে পারবে না ও গো আব্বা জান আমার স্বামীকে মাটি গুলো দিন আমার নবী বলছে বিটি গো তবে শুনে নাও এ মাটির অধিকার হযরতে আলীও হতে পারবে
নাও খাতুনে জান্নাত বানাতে জানো বলো গো আমার আব্বা জানো এ মাটি গুলো আপনার কাছে রেখে দিন আমার নবী যে বলতেছে বিটি ফাতেমাও এ মাটির অধিকার আমিও হতে পারলাম না মাও বাবাজি মুসলমান ভাইরাও উম্মে সালমাকে ডাকা হলো এবং উম্মে সালমা আমার কাছে এসো আমার কাছে এসো উম্মে সালমাকে ডাকার পরে বাবাজি মাটি গলে দিয়ে বলছো উম্মে সালমা এই মাটি গলে একটা কাচের শিশির বোতলে ভরে রাখবা উম্মে সালমা বলছো গো নবীজি এই মাটির কারণটা কি আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে গো উম্মে সালমা তবে শুনে নাও ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকে রাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবাজি আমার দয়াল নবী মুস্তাফা বাবা চোখের পানি বাবা ফেলতে চাই খাতুনে জান্না বলছে আব্বা জান আমি মাটির অধিকার হতে পারলাম না ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না ও গো আব্বা জান আমার স্বামীও মাটির অধিকার হতে পারলো না ও গো আব্বা জান আপনি হতে পারলেন না ইয়ার কারণটা আমার নবীজি বলছে বেটি ফাতেমাও ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে মাও সেই দিন কাও ইমাম হোসেন যেদিন শহীদ হয়ে যাবে ও গো বেটি ফাতেমাও তুমিও বেঁচে থাকবে না হযরত আলীও বেঁচে থাকবে না ও গো আমার বেটি ফাতেমাও ইমাম হাসানও বেঁচে থাকবে না ও গো বেটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে নবীজি গায়েবের খবর জানে নাও যারা বলে নবীজি পড়তে জানে নাও এ শুনে মালিকেরা আমি বলতে চাই আমার নবী মুস্তফা ইমামে হোসাইন তিন দিন করে বাচ্চা বাবাজি বাবারা বেরাদার ইসলাম আমার নবীজি 56 বছর আগে কি হবে আমার দয়াল নবীজি গায়েবের সংবাদদাতা নবী আমার জানাইয়া দিয়েছে জোরে বলবেন না 56 বছর আগে কি হবে আমার হাবিবুল্লাহ বলতে পারে তারই তো নাম ইলমে গায়েবের সংবাদদাতা নবী জোরে বলো এ ঠিক কি না যারা বলে নবি পড়তে জানে না যারা বলে নবি লিখতে জানে না যারা বলে নবি আমার মূর্খ বেরাদের ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম মাওলানা ওবাইদুল ইসলাম কোরআন ও হাদিস থেকে প্রমাণ দেবে আমার নবি মুস্তাফা পড়াশোনা জানতেন কিনা আপনারাই বলেন একটু জোরে বলেন না জানতেন না জানতেন না বাবাজি আজ কিছু বাংলাদেশের বক্তা বাড়িয়েছে এরা বলতেছে নবী লিখতে জানতো না নবী পড়তে জানতো না কে বলছে নবী শিস প্যাক কে বলছে নবী মুরুক্ক ছিল বেরাদের ইসলাম না আমার নবী মুরুক্ক ছিল না আমার নবী হচ্ছে ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার নবী মুস্তাফা পড়তে জানতেন আমার নবী মুস্তাফা লিখতে জানতেন আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী আমার নবী মুস্তাফা নূরের নবী আমার নবী মুস্তাফা হায়াতুন নবী জিন্দা নবী জোরে বলবেন না জি বাবাজি একজন বেধর্মী মানুষ আপনার নাম বলছি না কারা প্রশ্ন করতে পারে আমাকে করেছিল বাবাজি আসাম থেকে যখন আমি জলসা করে আপনার বাড়ি আসছিলাম তো একজন ওয়াহাবি বলছে বলছে মৌলভি সাহেব বলে কি বলে আপনাকে একটা প্রশ্ন করব বলে কি প্রশ্ন বলে আপনাদের ওয়াজে আমরা শুনতে পাই আপনারা বলেন যে নবীজি হায়াতুন নবী জিন্দা নবী আচ্ছা হ্যাঁ আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা যে নবী হায়াতুন নবী জিন্দা নবী তো তাতে কি হয়েছে বলুন তা আচ্ছা বলুন তো আপনি কি নবীকে ওই স্টেজের মাধ্যমে দেখতে পারবেন আমার যে হ্যাঁ দেখাইয়া দিব জোরে বলুন আমি বললাম যে হ্যাঁ দেখাইয়া দেব তা আমি একটা বললাম যে শুনেন আমারও আপনাকে একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলে আমি আপনাকে নাবি দেখিয়ে দেব আপনাকে একটা জিনিস দেখিয়ে দেব বলে কি জিনিস বলে আপনার কাঁধে দুই ফারিস্তা থাকে ওই ফারিস্তাকে যদি দেখিয়ে দিতে পারেন তা আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি আপনাকে নাবি দেখিয়ে দেব জোরে বলো আচ্ছা বলুন তো ফারিস্তার বেশি জ্ঞান না আমার নাবির বেশি জ্ঞান জি নাবির জ্ঞান তাহলে আমাদের দুই কাঁধে দুইটা ফারিস্তা থাকে না আছে না নাই আমার কথা আছে আপনার যতজন মানুষ বসবাস সমস্ত মানুষের কাঁধে কাঁধে আছে আমার মা বোনদের কাঁধে কাঁধে দুই ফারিস্তা আছে তাইলে বাবা যদি দুই ফারিস্তা যদি সমস্ত মানুষের কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে তাহলে আমার হাবিবুল্লাহ কেন থাকতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন কেন থাকতে পারে না তাহলে ফারিস্তার বেশি জ্ঞান না আমার নবী মুস্তফার জ্ঞান বেশি
এরা বুঝে না জি এরা পড়তে জানে না জি এরা লিখতে জানে না এরা পড়তে জানে না আর বলবে যে আমি পড়তে জানি না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন আর রহমান ও আল্লামাল কোরআন আপনি রহমান দে হাবিব কো কোরআন শিখায়া আমার আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ কামে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ সুবহান তাহলে বেরাদের ইসলাম আজ যে বক্তাদের নামগুলো বলবো বাবাজি এই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম আছে শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তুলেন কে কে শুনবেন না বলেছি বাবাজি চলুন বাংলাদেশের বাবাজি এখন আপনার ইন্টারন্যাশনাল বক্তা বাড়িয়েছে যাকে বলা হচ্ছে আমিরা হামজা আছে না নাই এ বলেছে কি জানে বলছে কোন কোরআন হাদিসে নাই যে নবীকে মহব্বত করতে হবে যেরকম আস্তাগফিরুল্লাহ বুখারীতে উপমান আছে কোরআন উপমান আছে যে নবীকে মহব্বত না করলে পারে আল্লাহ পাওয়া যাবে না আর আল্লাহকে না পেলে ওই ব্যক্তি জান্নাতি হতে পারবে না পারবে না এই বক্তা বলেছে কি জানেন এ বক্তা বলেছে নাবি লিখতে জানে না নাবি পড়তে জানে না তারপরে বাবা জি আর একটা বাংলাদেশের বক্তা মিজানু আজহারি হ্যাঁ মিজানু আজহারি বাবা জি মুসলমান এ বলেছে নাবি সিক্স প্যাক ছিল নাবি লিখতে জানতো না নাবি পড়তে জানতো না তারপরে বলেছে নাবি আলিফ বেতে এসে কিছু চিনতো না যখন আস্তাগফিরুল্লাহ এ বোকার বেটা বোকা ও আজহারি মুলবি হতে পারে কিন্তু মুর্শিদাবাদের এলাকাতে যদি বলে ড্যাং গুড়া করে বাড়ি পাঠাব বাবাজি মুসলমান তারপর আপনার ইউটিউবের মধ্যে একজন বক্তা চলছে বাবাজি আব্দুর রেজ্জাক বিন ইউসুফ এ আবার ভুল ফতোয়া দিয়েছে কি জানেন বলছে একজন মায়ের স্তনে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে তার মানে বোঝা যাচ্ছে তোর বেটা যদি 20 বছর হয় তার মায়ের দুধ পান করবে যেরকম আস্তাগফিরুল্লাহ বাবাজি ফতোয়া দিয়েছে কিন্তু আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা কানুন শরিয়ত উঠিয়ে দেখুন বাহার শরিয়ত উঠিয়ে দেখুন নিজামে শরিয়ত উঠিয়ে দেখুন কিতাবের মধ্যে বলতেছে কি জানেন বলছে একজন মহিলা দুধ পান করবে তার বাচ্চা 2 থেকে 2.5 বছর জোরে বলুন সুবহানাল্লাহ বেটা বোকা বলেছে যে তার মায়ের স্থানে যতদিন দুধ থাকবে দেখেন বাংলাদেশের বক্তা চলেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আল হযরত পীর কা দামান ওলি কা দামান গাউস কা দামান বাংলাদেশের বক্তা বেরাদের ইসলামের দিন বক্তা সাহেব চলে এসেছেন আসুন বেরাদের ইসলাম এবার আমরা বাংলাদেশের সুর শুনতে চাই নাকি বলছেন জি বাংলাদেশের শুনতে সুর শুনতে যাই বেরাদের ইসলাম মুয়াজ্জাম সামানী গ্রাম আজকে হুজুর কামি নিয়ে গেছিলাম আমরা কাটরা মসজিদ তারপরে বাবা যে ওই মির্জাপুরের কবর দেখে নিয়েছিলাম তারপরে বাবা যে মুর্শিদ কুলকার কবর দেয় বিটির কবর দেখে নিয়েছিলাম আরো বাবা যে অনেকগুলো বাকি হতে চলেছে না বেরাদের ইসলাম মুয়াজ্জাম সামানী গ্রাম আসুন তা আমি বলতে চাই যে বাংলাদেশের কয়েকটা বক্তা আছে তাই বলে বাবাজি হুজুরকে আবার ভাবেন না কিন্তু নাকি বলছে বাংলাদেশ বলেছে সব বক্তা যে খারাপ হবে তা না নাকি বাবাজি মুসলমান এ বলেছে কি যে মায়ের স্তনে যতদিন দুধ থাকবে তার বেটা পান করবে তাহলে বাবা যেখানে বোঝাচ্ছে ওর বেটা যদি 20 বছর হয় সে নাকি তার মায়ের দুধ পান করবে যেরকম আস্তাগফিরুল্লাহ তারপরে বাবা যে আব্দুর রেজ্জাক বিন ইউসুফ বলেছে যে নবী মুস্তাফা যখন কথা বলতো তার মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বারত যেরকম আস্তাগফিরুল্লাহ এ বোকার বেটা বোকা এ খবিসের বাচ্চা খবিস নাই এই কথা বলতে পারে না জি যদি আপনারা প্রমাণ নিতে চান তো ইউটিউবের মধ্যে যাবেন যে নবী যখন কথা বলতেন তখন নাকি মুখ থেকে দুর্গন্ধ বেরত এ বাবা জি আমার নামে মুস্তফা সাহেবে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন আমার নবী মুস্তফা যখন কথা মুবারক বলতেন বাবাজি মুখ দিয়ে বাবাজি আপনার আতর থেকে খুশবুদার ছিল জোরে বলো সুবহানাল্লাহ সুবহান বাবাজি মুসলমান আর এই বক্তা তাই বলেছে তারপরে এই বক্তা বলেছে শামুক খাওয়া জায়েজ কেঁচা খাওয়া জায়েজ কালে কালো কাকের গোশত খাওয়া জায়েজ কথা ফতোয়া দিয়েছে বাবাজি ওকে ধরে নিয়ে এসে ওকে কেঁচা খাইতে হবে ওকে ধরে নিয়ে এসে বাবাজি কালো কাকের গোশত খাইতে হবে এ ভুল ভাল ফতোয়া দিয়ে বাবাজি প্রত্যেকটা আপনার শ্রোতাদেরকে আপনার ঈমানটা নষ্ট করতেছে তারপরে বাবাজি বাংলাদেশে বক্তা আছে আপনার কে গোলাম রব্বানি এ মেয়াড়ি স্টেজে গান গাহাই বুঝতে পারলেন এ মেয়াড়ি স্টেজে গান গাহাই বাবাজি আর বক্তা শোনা যাবে না তারপরে ডাক্তার জাকির নায়েক ইয়ার বক্তা শোনা যাবে না আপনি যদি বলেন যে ডাক্তার জাকির নায়েক হাজার হাজার মানুষকে মুসলমান করছে বাবাজি মুসলমান করছে ঠিক কিন্তু বাবাজি হোসাইনি মুসলমান হচ্ছে না এরা হচ্ছে এজিদি মুসলমান জি আসুন বাবাজি বলতে চাই যে আমাদের ঈমান ও আকীদাকে বাবা ঠিক রাখতে হবে
আমি এখনো বলতেছি কোন মায়ের বেটা যদি থাকে, যদি কোন ব্যক্তি যদি মন চায় যে নবী মুস্তফাকে মহব্বতের কথা এবং ক্যামের কথা যদি কোরআন হাদিসে না থাকে, যদি দলিল না দিতে পারে, তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি গ্যারান্টি করে বললাম ভাত পাড়া ছেড়ে আমি চলে যাব। জি, কোরআন থেকে প্রমাণ দেব এরকম বুকের পাটা আছে, আর প্রমাণ যদি দিতে পারে যে কোরআন থেকে আপনার ক্যাম করা যাবে না, যদি প্রমাণ দেখাতে পারে কোন হাদিস থেকে প্রমাণ দেখাতে পারে, তো মাওলানা ওবায়দুল ইসলাম এখনো চ্যালেঞ্জ করে গেল তাকে 5 লাখ টাকা পুরস্কার দেবে। আসুন বাবাজি, আর লম্বা চড়া করছি না, যেহেতু আমাদের হুজুর চলে এসেছেন, আমরা যাচ্ছেন না, আমরা এতক্ষণ ধরে কষ্ট করে ঠান্ডাতে বসে আছি বাপ, ইনশাআল্লাহ দিয়ে দেবো একবার। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান কালো সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি, কালকে আবার জীবন যদি টাইম হয়, কালকে তো বহুত বক্তা আছে বুঝলেন, কালকে আপনার বক্তা আছে আপনার ঝাড়খণ্ড থেকে আসছে বাবাজি, নবমুসলিম আব্দুল্লাহ চতুর্বেদী, নবমুসলিম আব্দুল্লাহ চতুর্বেদী আসবে আমাদের এখানে, মানে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আর তার শরীরে একটা না দুটো নয় বাবাজি 103টা মারের দাগ আছে, যে নবমুসলিম যখন কলমা পড়ে মুসলমান হয়েছিল বাবাজি, তার ধর তার আপনার বাড়ির ফ্যামিলির লোকেরা তাকে মারার অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর কি রহমত, 103টা শরীরে দাগ থাকা সত্ত্বেও আল্লাহর রহমত যে তিনি এখনো বেঁচে আছেন, জোরে বলুন। কালকে ওই বক্তা আমাদের ভাটপাড়ার সারজামিন আসবে, আর লেট করব না, যাই হোক বাবাজি, কালকে আবার জীবন শুরু হবে, যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি সে কারবালার ময়দান খাতুনে জান্নাত দেখবে, আবার এই জায়গা থেকে বাবাজি শুরু করব। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম, যদি হয় ভাষার মধ্যে ভুল ত্রুটি সর্বপ্রথমে আল্লাহ তাআলা কাছে ক্ষমা পাটি, সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামব ওয়া তুব ইলাই ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।